মুর্শিদাবাদের আরও এক জওয়ানের অকাল মৃত্যু। ছত্তিশগড়ে মৃত জওয়ান আশরাফুল শেখের কফিনবন্দি দেহ ফিরল সাগরপাড়ার কাজীপাড়ায়। চোখের জলে শেষ বিদায় আপনজনদের। ছত্তিশগড়ে মৃত মুর্শিদাবাদের এক সিআরপিএফ জওয়ানের নিথর দেহ ফিরল সোমবার রাতে। এদিন রাতেই সাগরপাড়া থানার অন্তর্গত কাজীপাড়ায় জওয়ানের বাড়িতেই আনা হয় কফিনবন্দি দেহ। মাস দুয়েক আগেই ছুটি কাটিয়ে কাজে ফেরেন 36 বছরের আশরাফুল শেখ। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি, হয় অস্ত্রোপচারও। 14 নভেম্বর সকালেই আশরাফুলের পরিবারে ফোন মারফত আসে সেই দুঃসংবাদ। জানা যায় মৃত্যু হয়েছে আশরাফুলের। অপেক্ষার পর সোমবার রাতেই ফিরল কফিনবন্দি দেহ। কাজীপাড়া হাইস্কুল মাঠে কিছুক্ষণ শায়িত থাকে মৃতদেহ, সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষবারের মতো একবার দেখতেই ঢল নামে স্থানীয় বাসিন্দাদের। নিথর দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আত্মীয় স্বজনেরা। ও তো বুঝতেই পারেনি, ওর অসুখ আছে, যে রিপোর্ট দেখেছে সেদিন বুঝতে পেরেছে। আগে শুধু এমনি গ্যাসটা বলতো, কিন্তু অসুখ আছে তা কোনোদিন বলেনি। অপারেশন করার পরে জ্ঞান ফিরে আমার সঙ্গে একটা কথা হয়েছিল, বলছে জ্ঞান ফিরে বলছে আমি এখনো বেঁচে আছি। তাই না ওই আমার ওই শেষ কথায় যে তোমার ছেলের নাই, তুমি কথা বলছো ওখানে শোনা তো, আগে বাপ বোন তো তোমার বাপ আর নাই, তুমি বাপ না আছে ছেলে তো আছে, তো তোমার ছেলেও নাই, এই কথাই কেনে বললাম। আর এটুকু তো আমার ধুন আছে, বললো বা মরে হবে। গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় আশরাফুল শেখকে। এলাকায় জনপ্রিয় ছিল আশরাফুল, ছোট থেকেই খেলাধুলার প্রতি ঝোঁক ছিল তার, এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউই। খেলাধুলা করতে হবে, একসঙ্গে একসঙ্গে থাকার যে ব্যথা, এই রাজ্য এই অল্প বয়সে এইভাবে চলে যাবে এটা তো কেউ ভাবি না। সবই উপরওয়ালার ইচ্ছা, আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু যেই ছেড়ে যাওয়া কষ্টটা সেটা আমরা অনুভব করছি এবং সবাই। ওর প্রিয় খেলা ছিল ফুটবল খেলাটা, এবং সবসময় মানুষের সঙ্গে সবার সঙ্গে একটা ভালো গুডউইল ছিল, এবং আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ও গতকালকে আমাদের এখানে যে মৃত্যুর সংবাদটা ছড়ানোর পর এলাকাবাসীর মানে প্রত্যেকেই মর্মাহত শোকাহত, এবং এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে। আশরাফুলের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।